ভিডিওর প্রথমটুকুনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এত সাজুগুজু কিসের জন্য। ইয়েস, আজকে সেই দিনটা যার জন্য আমি আর মিমো বহু দিন ধরে অপেক্ষায় ছিলাম। আমাদের মতো মধ্যবিত্তদের কাছে গাড়ি কেনাটা পুরো স্বপ্নের মতো। বহু ঝড় ঝাপটা ঝামেলা অতিক্রম করে অবশেষে সেই মুহূর্তটা এলো যে আজকে আমরা গাড়িটা হাতে পাবো। যতটা আনন্দ হচ্ছিল তার থেকে বেশি ভয় হচ্ছিল, টেনশান হচ্ছিল, পেটের মধ্যে সেই সকাল থেকে গুড়গুড় করছিল, আর তার থেকেও বেশি ভয় লাগছিল আমার শ্বশুরমশাইকে নিয়ে। কোনো বড় কাজ করার আগে শ্বশুরমশাইয়ের সাথে আলোচনা করি, বাট এই ব্যাপারটা বাড়ির সবাই জানলেও ইচ্ছে করেই বলিনি বাবাকে সারপ্রাইজ দেবো বলে। ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছে আর ওই যে পিছন পিছন আসছে আমার মা আর শ্বশুরমশাই, আর বাবাকে তো মিথ্যে কথা বলে বাড়ি থেকে বের করেছিলাম। ওখানে পৌঁছানোর পর তো বুক পুরো দুগ্ধুক করছিল, ভাবলাম এই বুঝি সবার সামনেই বাবা বুকে ঝুঁকে দিল। এটা ঠিক সেই মুহূর্ত যখন বাবাকে গাড়িটা দেখিয়ে বলেছিলাম ঘটনাটা, অ্যান্ড দেন বাবার মুখের হাসিটা দেখে পুরো টেনশনটাই চলে গেছিলো। বাবা এবার নিজে থেকে দেখে আলোচনা করছে মিমোর সাথে যে গ্যারাজটা কীভাবে বানানো হবে, আর প্রত্যুষ সেখানে সব কিছু ভালোভাবে চেক করে নিচ্ছিল যে সব কিছু ঠিকঠাক দিয়েছে কিনা, কারণ ওর যেহেতু গাড়ি আছে ওর এই বিষয়ে কিন্তু অভিজ্ঞতা খুব ভালো। ফুলের মালা দিয়ে বেলুন দিয়ে এবার গাড়িটাকে ভালো করে সাজানো হচ্ছিলো, তো অনেকক্ষণই লাগলো মালা টালা সাজাতে। বহু রিলসে ভিডিওতে এইভাবে গাড়ির পর্দাটা সরানো দেখেছি, বাট নিজের হাতে এটা করতে পেরে কি যে আনন্দ হচ্ছিল, মানে আমি ঠিক কথায় প্রকাশই করতে পারছি না ঠিক সেই মুহূর্তে আমার কি ফিলিংস হচ্ছিল, জাস্ট ওয়াও। আর তারপর এলো কেক কাটার মুহূর্ত। আমি তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম সেলিব্রেশনের টাইমে আমার শ্বশুরমশাই মানে বাবা আর মাকে দিয়েই কেকটা কাটাবো, তো এখানে দেখো বাবা কিন্তু বেশ খুশি হয়েছে, মুখটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর সত্যি কথা বলতে আজকে আমার সাথে যারা গেছিলো, মানে মা বাবা মিমো প্রত্যুষ আর যারা যায়ও নি, যেমন দীপ ভাই রিঙ্কি, এরা কিন্তু আমার জীবনে প্রচণ্ড ইম্পর্টেন্ট মানুষজন, এদের ছাড়া আমি এক মুহূর্ত চলতেই পারবো না। সেজন্য আমি মানে ঠাকুরের কাছে সবসময় প্রে করি যেন এরা সবসময় আমার জীবনের শেষ অবধি সাথে থাকে, কারণ আমার ভালো মন্দ খারাপ সব কিছু কিন্তু এরাই বিচার করে। আর তারপর নেক্সার একটা ব্যাগ দিল যেটার মধ্যে কিছু কাগজপত্র ছিল আর ওরা ফটো টটো তুলছিল। এইবার হচ্ছে ঘরে লক্ষ্মী, বিশ্বকর্মা যাই বলো না কেন সেটাকে বরণ করার পালা। তো আমরা রিচুয়ালস অনুযায়ী সব কিছু বরণ করছিলাম, যেমন মা হচ্ছে গাড়ির চাকায় গঙ্গা জল দিচ্ছিল আর আমি সিঁদুরের ফোঁটা দিচ্ছিলাম। ওইখানে ওরা কী করছিল যেন, ও আচ্ছা, তখন অ্যাকচুয়ালি মালাটার না নিচ থেকে একটা ফুল খুলে গেছিলো, সেটাই ওরা ঠিক করার চেষ্টা করছিলো অনেকক্ষণ ধরে। আর মা হচ্ছে এদিকে গাড়ির চাকার নিচে লেবু দিচ্ছিল। গাড়ি প্রথমবার চালানোর সময় নাকি লেবু দিতে হয় চাকার তলায়, এটাই নাকি নিয়ম। আর এই নিয়মটা কিন্তু প্রত্যুষ আমাকে শিখিয়েছে, প্রত্যুষও রিসেন্টলি নতুন গাড়ি কিনেছে, তো ও সেই জন্য এইসব নিয়মকানুনগুলো না খুব ভালো জানে। আমি তো ফোন করে করে ওকে জিজ্ঞেস করেছি যে কী কী নিয়ে যাবো কী কী নিয়ে যাবো না, এই রকম হচ্ছে ব্যাপার। এইবার হচ্ছে বাড়ি ফেরার পালা, শোরুমের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট, সমস্ত মোটামুটি টুকটাক রিচুয়ালসগুলোও কমপ্লিট। তো এইবার আমরা বাড়ি যাব সোজা, সেখানে একটু বাবাকে নামিয়ে দেবো আর তারপর আরেক জায়গায় যাব। বাবার একটু কাজ আছে বলে বাবাকে আগে বাড়িতে ড্রপ করে দেবো। তারপর চলে গেলাম সোজা সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দিতে। তো ভিডিওটা কিন্তু অনেকটাই লং হচ্ছে, আসলে আমি না কোথায় কাটবো ভিডিওটা কোথায় শর্ট করবো বুঝতে পারছিলাম না। তোমরা তো দেখবেই, কিন্তু তার থেকেও বড় ব্যাপার কী বলো তো, হয়তো ভিডিওগুলো থাকবে না কিন্তু এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে, একটা ভালো মোমেন্ট। আর মিমো এদিকে নারকোল ফাটানোর জন্য একেবারে রেডি হয়ে আছে কিন্তু, তো সেই জন্য না আমি আমার জন্য ভিডিওটা আরও বড় করেই রাখছি, বেশি ছোট করছি না। তো এইবার হলো মিমো নাগের ফাটানোর পালা, ও তো খুব টেনশান করছিল ফাটবে কি ফাটবে না, যাই হোক ফেটেছে, দিয়ে ও হচ্ছে গাড়ির চার চাকায় নারকেলের জলটা ছিটিয়ে দিল, অ্যান্ড দেন সব রিচুয়াল কমপ্লিট হলো অ্যাটলিস্ট। তো বাড়ি চলে এসেছি, আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।